নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করল জেলা কংগ্রেস। বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় প্রাণ গেল এক ব্যক্তি, ক্ষোভ স্থানীয়দের। হাইলাকান্দিতে রাসায়নিক সারের অভাবে তীব্র সমস্যায় কৃষকরা, সড়ক কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করল শিলচর জেলা কংগ্রেস। মঙ্গলবার সংগঠনের দলীয় ইন্দিরা ভবন কার্যালয়ে দলীয় কর্মীবৃন্দ ও নেতাদের উপস্থিতিতে শিলচর জেলা কংগ্রেস কমিটি যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণ দিবস পালন করে। এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক, পরে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের কর্মকর্তারা। এ উপলক্ষে এদিন প্রয়াত নেতার জীবনশৈলী নিয়ে এক সেমিনারও আয়োজিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি তমালকান্তি বণিক প্রয়াত মন্ত্রীকে জনগণের নেতা বলে অভিহিত করেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন প্রয়াত মন্ত্রীর অনেক কৃতিত্ব উপস্থাপন করেন জেলা সভাপতি। সেমিনারে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক এবং মুখপাত্র সঞ্জীব রায় স্বীকার করে বলেন, বর্তমান এই মহান নেতার খুব অভাব দল অনুভব করছে। শুধু অসমেই নয়, বরং গোটা দেশে তার অভাব অনুভব করছে দল বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন কিশোর কুমার ভট্টাচার্য, মণিকান্ত সিনহা, সুজন দত্ত, বাবুল হোর প্রমুখ। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, নাজিয়া ইয়াসমিন, আজমল লস্কর, অভিজিৎ ধর, হেমন্ত সিং সহ অনেকে। 1934 সনের পয়লা এপ্রিল ওনার এই বরাক উপত্যকায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার জীবনদশায় আমরা যদি দেখতে পাই তাহলে রাজনৈতিকভাবে বরাক উপত্যকাকে ভারতবর্ষের মানচিত্রে আনার সবচেয়ে বড় অবদান যদি থেকে থাকে তাহলে তিনি ছিলেন সন্তোষ মোহন দেব। ওনার জীবনদশায় উনি 7 বার মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়েছেন লোকসভা, তার মধ্যে 5 বার বরাক উপত্যকা থেকে হয়েছেন এবং 2 বার ত্রিপুরা রাজ্য থেকে হয়েছে। আজকের দিনেও যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখব বরাক উপত্যকার প্রত্যেক কোণায় ওনার কোনো না কোনো অবদান রয়েছে এবং ওনার মতো একজন ব্যক্তিত্ব যে মানুষটা সবসময় সবাইকে নিয়ে একসাথে চলার যে তার সংকল্প, সেই সংকল্পকে যদি আমরা পাথেয় করে নিই তাহলে আমরা বিশ্বাস করি যে ভারতীয় জাতীয় কংগ্রেস আগামী দিনে নিশ্চয়ই আবার তার জায়গা নিতে পারবে এবং আজকের দিনে তাকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে তার আত্মীয় পরিজন, স্ববান্ধব বান্ধব এবং আমরা যারা তার নীতি আদর্শে বিশ্বাস করি সেই দিকে সবাই যেন এগিয়ে যেতে পারি, এইটুকুই আমাদের যারা কংগ্রেসের সহকর্মীরা রয়েছে তাদের কাছে আবেদন। বিদ্যুৎ বিভাগের উদাসীনতার দরুন প্রাণ গেল এক ব্যক্তির, মৃত ব্যক্তির নাম আব্দুল শুক্কুর। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর করিমগঞ্জ সারংদেওপুরে। এ নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সন্ধ্যায় গৃহপালিত গরু আনতে বাড়ির অদূরে যান আব্দুল শুক্কুর। তখন রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রয়েছিল, সেটা আব্দুল বাবু নজরে না পড়ায় তিনি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই প্রাণ হারান। এদিকে দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর গরু নিয়ে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকেদের মধ্যে দেখা যায় উৎকণ্ঠা। গোটা রাত আব্দুল বাবুর সন্ধান চালিয়েও ব্যর্থ হন তার পরিবারের লোকেরা। মঙ্গলবার সকালে এলাকার রাস্তার পাশে থাকা কৃষি জমি থেকে উদ্ধার করা হয় আব্দুল শুক্কুরের লাশ। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, দীর্ঘদিন থেকে এভাবেই এলাকার বিদ্যুতের লাইন এলোমেলোভাবে মাটিতে পড়ে থাকে। অনেক জায়গায় বিদ্যুৎ পরিবাহী তারে জোড়া লাগিয়ে কাজ চালানো হয়। বিগত দিনেও বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ায় অনেকের পুকুরের মাছ সহ গৃহপালিত পশুরও মৃত্যু হয়েছে বলে অভিযোগে জানান তারা।
এদিকে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুৎ লাইন মেরামতির জন্য স্থানীয়রা বারংবার বিভাগীয় কর্মকর্তাদের জানালেও তাদের কথায় কেউ কর্ণপাত করেননি বলে অভিযোগ করেন তারা। বিদ্যুৎ বিভাগের এই চরম উদাসীনতার জন্য প্রাণ দিতে হলো এক তরতাজা ব্যক্তির বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। তার নাম হইল আব্দুল শুকুর। হে রাত্রে গরু একু বিছানিত বাড়াইছে, আর গরু বিছানিত আইয়া আরিয়া পরে হে ওদিকে আইছে, মানে ওদিকে আমরা বাড়ির কিছু মানুষ ওদিকে আওয়া যাওয়া করে, গরু ওদিকে আয়, গতিকে হে বিছানিত আইছে আইয়া আরিয়া, আমরা তো কই আর হে গরু বিছানিত, গরু গেছে কি বাড়িত আর তার খবর নাই, আমরা সম্পূর্ণ রাতটাকে আরিয়া আমরা তোকাই আর বিচারতে বিচারতে না পাইয়া আরিয়া সকালে আমরা বাড়ি আইয়া দেখে রোগানো হে লাস। আমরাও কারেন্টের অভিযোগ কতবার আমরা কমপ্লেন করছি, কারেন্টের লাইনের কতবার অভিযোগ করছি যে আমরা লাইন গেছে খারাপ, আমরা লাইন খারাপ, কিন্তু কারেন্টের কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নেই না। আমরা সম্পূর্ণ লাইন বছরও আমরা ফার্স্ট সাতবার আমরা এই তার জোড়া দিই, আর কারেন্টের অফিসের লাইনম্যানকল আইলে আমরা বারবার কই, আমরা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা লাইন লাগাইয়া দিবা, কিন্তু ওভারসিয়ার পর্যন্ত আইসন, এসডিও আইসন, কিন্তু আমরা লাইন লাগাইয়া দিয়েছেন না। আজকেও আমরা এই ঘটনা ঘটল এই কারেন্টের অফিসের গাফিলতির কারণে। মাসও একবার দুইবার আমরা লাইন চিলিয়া পড়ে, আমরা পয়সা লাগাইয়া আরে মানুষ নিয়ে আমরা কাজ করি আরে আমরা আমরা কারেন্ট জ্বালাই প্রত্যেক বছর আজ চার পাঁচ বছর ধরে আমরা জানান দেখালে কই আমরা চারটা বদলাইয়া দিন, কিন্তু আমরা চারটা বদলাইয়া দিন না। হাইলাকান্দি জেলায় পর্যাপ্ত পরিমাণে সার মজুত না থাকায় কৃষকদের কৃষিকার্য চালিয়ে যেতে তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলন আয়োজন করে এই অভিযোগ জানান হাইলাকান্দি জেলার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তথা রাইজোর দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরউদ্দিন লস্কর। তিনি জানান, বিগত কয়েক মাস থেকে গোটা হাইলাকান্দি জেলায় কৃষিকাজে ব্যবহার করা রাসায়নিক সারের অভাব দেখা দিয়েছে, যার দরুন গ্রামের কৃষকদের কৃষিকাজ চালিয়ে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তারা একাধিক সময় কৃষিকাজের জন্য কৃষকদেরকে সার প্রদান করার জন্য জেলার জেলাশাসক সহ জেলা কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে দেখা করে তার দাবি জানালেও সার প্রদানের জন্য কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করেননি জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সম্পাদক জহিরউদ্দিন লস্কর জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে হাইলাকান্দিতে কৃষকের জন্য পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া, ডিওপি সহ প্রত্যেক প্রকারের সার মজুত না করলেও জেলা কৃষি বিভাগের কার্যালয় ঘেরাও করবেন সংগঠন কর্মকর্তারা বলে সাফ ভাষায় জানান। তিনি এও জানান, গোটা বিষয় অবগত হওয়ার পরও কোন জেলার অভিভাবক মন্ত্রী সহ তিন বিধায়ক নীরব ভূমিকা পালন করছেন, এ নিয়ে প্রশ্নবাণ ছুড়েন তিনি। গতকালকে আমাদের হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানায় যে বৃহৎ বড় আকারের সার এখানে বাজেয়াপ্ত করেছে, কিন্তু কৃষকরা সার পাচ্ছে না। এর পিছনের কারণটা কি? আসলে একটা সিন্ডিকেটরা চলছে বরাক উপত্যকায়, আর এই সিন্ডিকেটের মাধ্যমে মিজোরাম হয়ে মায়ানমারে সার পাচার করা হচ্ছে, কিন্তু কৃষকদের কোনো ধরনের সার দেওয়া হচ্ছে না। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বৃহস্পতিবারের ভিতরে যদি হাইলাকান্দিতে পর্যাপ্ত পরিমাণে সার বণ্টন করা না হয়, তাহলে আগামী বৃহস্পতিবার হাইলাকান্দি এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে ডিস্ট্রিক্ট অফিস, এই ডিস্ট্রিক্ট অফিসে আমরা হাইলাকান্দির হাজার হাজার কৃষক নিয়ে আমরা প্রতিবাদ সাব্যস্ত করবো। আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অফিস জেলাও করে গণশিক্ষাদের আহ্বান করবো যে বর্তমানে এই কৃষিকাজের মেইন মরশুমের সময় যদি কৃষকরা সার পান না, তাহলে কৃষকদের অবস্থা কী হবে? হাইলাকান্দি কৃষি প্রধান এলাকা, 90% মানুষ কৃষক, কিন্তু কৃষকদের স্বার্থে হাইলাকান্দিতে কেন সার পর্যাপ্ত পরিমাণে সার বরাদ্দ করা হচ্ছে না? আমরা দেখেছি যে হাইলাকান্দির মানুষ তিনজন বিধায়ক নির্বাচিত করেছিলেন, হাইলাকান্দির অভিভাবক বানিয়ে দিয়েছিলেন যে ওনাদের সহ সমস্যার জন্য ওনারা মাত পাচ্ছেন, কিন্তু হাইলাকান্দির তিনজন বিধায়ক আজ অবধি হাইলাকান্দির কৃষকদের জন্য সার বরাদ্দ করা হচ্ছে না এটা নিয়ে একটু শব্দ করেন। ওনারা প্রায় সময় প্রচার করে থাকেন যে আসামে বিজেপি সরকার, হাইলাকান্দির এএপিও সরকার, এই এএপিও সরকার থাকার পর হাইলাকান্দির এএপিও সরকারের কৃষকরা কেন সার পাচ্ছে না এটা নিয়ে ওনারা নিশ্চয়। আমরা দেখেছি গতকালকে একজন খাটিজমা বিধায়ক বলেছেন যে 70 বছরে আসামে যা হয়নি এই 6 বছরে তা হয়েছে, 6 বছরে তা হয়েছে, কৃষকদের সার বন্ধ করা হয়েছে, কৃষকরা সার।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি আন্দোলনে ছাত্র সংস্থা আকসার একনিষ্ঠ সৈনিক নীলোৎপল গুপ্তকে স্মরণ করা হলো সংস্থার পক্ষ থেকে। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার ব্যবস্থাপনায় এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। সভার শুরুতে প্রয়াত নীলোৎপল গুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আকসার প্রতিষ্ঠাতা প্রদীপ দত্ত রায়, উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সহ প্রয়াত নীলোৎপল গুপ্তের অনুজ গৌতম গুপ্ত, সাধন পুরকায়স্থ প্রমুখ। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে ছাত্র সংস্থা আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের দাবি আন্দোলন নিয়ে অনেক সংগ্রাম করেছেন প্রয়াত নীলোৎপল গুপ্ত। তিনি এও বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ইতিহাস নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু বইটি প্রাক্তন উপাচার্যের দিলীপ চন্দ্র নাথের কারণে আজও প্রকাশিত হতে পারেনি বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। একদিন হয়নি এই বিশ্ববিদ্যালয়ের জন্য, এগুলো এই রুমের ভিতর কথা বলে দু ঘন্টা বক্তৃতা দিলেও শেষ করা যাবে না। আমি শুধু বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের জন্য নীলোৎপল গুপ্ত জীবন দিয়েছেন, উনি উনি সংগ্রাম করেছেন এবং তার কিডনি বিকার হয়েছিল, তার স্মৃতি বিজড়িত আজকে তাকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে আমাদের। আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে একখানা বই প্রকাশ হওয়ার ছিল, কিন্তু নানা অজুহাতে পূর্বতন উপাচার্য দিলীপচন্দ্র নাথ কৌশলে সেটা থেকে ছাপাখানা থেকে রেজিস্ট্রারের মাধ্যমে এনে আবার স্ক্রুটিনি করার জন্য দিয়েছিলেন, কিন্তু এটা সম্ভব হয়েছিল একটা বরাক্যবর্তকা বলে। এবং উনি বরাক্যবর্তকার হয়েও বরাক্যবর্তকার না, একটা মেরুদণ্ডহীন একটা সরীসৃপ বলব এই দিলীপচন্দ্র নাথ। ইনি উপাচার্যের জন্য যোগ্য না, উনি বাঙালির নামে উনি কলঙ্ক। আজকে আমি এও জানান দিতে চাই যে আজকের এই 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 যুগের ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানে না বলে আজকে ঘন ঘন আন্দোলন হচ্ছে, তার জন্য দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাওয়ারঘাট এলাকায় সিন্ডিকেট সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ছাত্র সংস্থার আন্দোলন অব্যাহত থাকবে। মঙ্গলবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই হুঙ্কার দিল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি। সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবিরুদ্দিন লস্কর বলেন, হাইলাকান্দি জেলার বাওয়ারঘাট এলাকার বিভিন্ন দুর্নীতি নিয়ে প্রতিবাদ করায় ছাত্র সংস্থার বাওয়ারঘাট আঞ্চলিক কমিটির সভাপতি বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সংগঠনের কর্মকর্তাদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে একটা দুষ্টচক্র বলে জানান তিনি। তিনি আরও যোগ করে বলেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় বাওয়ারঘাট এলাকার একটা চক্রে রাতের ঘুম চলে গেছে। এদিন ছাত্র সংস্থার কর্মীরা সাংবাদিক বৈঠকে বলেন, বিভিন্ন অসামাজিক কর্মকলাপ সহ অন্যায় এবং দুর্নীতি দমনে তাদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে। ছাত্র সংস্থার কর্মীদের গায়ে কেউ হাত দিলে তার পরিণাম ভয়াবহ হবে বলে কড়া ভাষায় হুঁশিয়ার দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবিরুদ্দিন লস্কর। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক রবিজুল আলম লস্কর, সম্পাদক হোসেন আহমেদ মজুমদার, মিসবাহ আহমেদ বরভুইয়া, বাবুল হোসেন লস্কর প্রমুখ। আপনারা জানেন যে বা যারা এই কেস পরিচালিত করেছে, কামাল নামের যেগুলাকি ব্যক্তি জুবাইর আহমদ, এইগুলাকি ব্যক্তি হাইলাকান্দি সিভিল হসপিটাল যেটা আউটপোস্ট আছে সেখানে দালালি করে এবং সেখানে দিন রাত থাকে। আমরা হাইলাকান্দি আরক্ষী অধীক্ষককে একটা কথা বলতে চাই যে এই সমস্ত ব্যক্তি তানাত কীভাবে দালালি করে এবং তানাত দালালি করে সাধারণ মানুষের উপর যেভাবে চক্রান্তমূলকভাবে কেস দাবানো হয় এবং দেয়, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। তৃতীয় অবস্থা আমরা একটা কথা স্পষ্টভাবে বলবো, তারা যেভাবে বাবলুর উপর যে কমপ্লেন এনেছে, বাবলু গত কয়েকদিন আগে বাওয়ারঘাট বাজারে একজন সার সিন্ডিকেট করা দোকানদারকে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছিলেন, তারপর ওরা উঠে পড়ে লাগে সেই ব্যক্তিকে সেখান থেকে বেল নিয়ে চলে গিয়েছিলেন। তারপর বাবলুর উপরে বাবলু 5,000 টাকা ডিমান্ড করেছে বলে যে অভিযোগ এনে থানায় মামলা করা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এবং আমরা হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে আহ্বান করছি, তাদেরকে বাবলু 5,000 টাকা ডিমান্ড করেছে বলে কোনো তথ্য কোনো রেকর্ড যদি থাকে তাহলে আমাদেরকে দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। অন্যথা ভুয়াভাবে
চক্রান্তমূলকভাবে রাজনৈতিকভাবে আক্রোশমূলকভাবে যে গুচর দেওয়া হয়েছে, যে মামলা করা হয়েছে, সেটা কোনো অবস্থায় অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আমরা বরদাস্ত করব না। কাছাড় জেলার সোনাইয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রয়েছে। সোমবার সোনাই বিধানসভা কেন্দ্রের অধীনস্থ সোনাবাড়িঘাট জিপির ধনেহরি প্রথম খণ্ডের বাসিন্দা আহমেদ হোসেন বরভুইয়ার ঘরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এবং জনৈক ব্যক্তি তার উদ্দিন চৌধুরীর পৌরোহিত্যে গ্রামের প্রায় ষাটটি পরিবারের লোকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তিকুমার সিংহ নবাগতদের দলীয় পতাকা হাতে দিয়ে বরণ করেন। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর শান্তিকুমার সিংহ সহ উপস্থিত বক্তারা বলেন, যেরকম আপনারা মিটিং করে ওইরকম কিচ্ছু নাই, আমি যেগুলা করছি মমতা ব্যানার্জি জানে কিনা আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস, আমার বিশ্বাস একদিন আমার কাজের স্বীকৃতি হইনি। সোনাইয়ের মতো জায়গাতে আমরা যে কাজ করতেছি দিনের পর দিন, গ্রাহক সুরক্ষা সমিতির উদ্যোগে ও কাছাড় স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় রবিবার ধলাই নির্বাচন চক্রের 922 নং শুকতলা নাগাপুঞ্জি এলপি স্কুলে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মোট 117 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করার পর বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ ইত্যাদি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় শিবিরে। সাম্প্রতিক বন্যায় শুকতলা নাগাপুঞ্জি এলাকা ব্যাপক হারে প্লাবিত হয়েছিল। গ্রাহক সুরক্ষা সমিতি উক্ত অঞ্চলের স্বাস্থ্য শিবির আয়োজন করায় সবাই প্রশংসা করেন। এদিনের শিবিরে ডক্টর সুমনা পান্ডে, ডক্টর মইদুল ইসলাম, ডক্টর স্বপন সূত্রধর রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করার পর বিনামূল্যে ঔষধ প্রদান করেন। ঠিক আছে, আজকে ভবন রোড শুকতলা গ্রাহক সুরক্ষা সমিতি এবং জেলা উপযুক্ত সহযোগে আজকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার জন্যে খুব সুন্দরভাবে ঔষধ দেওয়া হয়, স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আশা রাখবেন যে আগামীতেও আরও এরকম আমরা ক্যাম্প করব। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বরখোলা সেডো ব্যবস্থাপনায় সেডো কমিউনিটি হলে গ্রামীণ যুব সংস্থা গঠনের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের যুব সংযোজক মেহবুব আলম, সেডোর সভাপতি সত্যব্রত দে, সম্পাদক অজিত দাস, প্রভাত চ্যাটার্জি প্রমুখ। মঙ্গলবার স্থানীয় সংগঠনগুলির সঙ্গে মত বিনিময় চলাকালে সংযোজক মেহবুব আলম তার বক্তব্যে বলেন, বরখোলা ব্লকে সপ্তাহ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই কর্মসূচি 2 আগস্ট থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত চলবে। এর মুখ্য উদ্দেশ্য হল গ্রামীণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মজবুত করা। তিনি এও বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করতে হলে সার্বিক উন্নয়ন নিয়ে মাঠে নামতে হবে, তবেই সংগঠন জনসমর্থন নিয়ে শক্তিশালী হয়ে উঠতে পারবে বলে জানান। সবচেয়ে সুবিধা হইল প্রথম দিকে আমরা রেডিও অপারেশন শুধু আমার গ্রামটা রাখি, আর আমি যে এরিয়ার মানুষগুলারে চিনি, যারা ডাকলে যারা ইনভলভ করলে আমার লোকে রাখতে পারে, যেখানে আমি গ্রাম ভিত্তিক একটা যুব সংগঠন বা মহিলা সমিতি বানাই। বয়স হইতো যারা বন্ধ থাকি মন্ত্রী, এটা করতে গেলে আমরা সবচেয়ে পয়লা যখন তুমি গ্রামের একটা অংশের মানুষের লইয়া করতে 2 দিন পরে তোমার প্রতিপক্ষ হিসাবে আর একটা ইনভলভ ভাড়া হইনি, যেখানে তোমার উদ্দেশ্য থাকা উচিত এই গ্রামের সব মানুষের লইয়া সবর কমন চিন্তাধারায় একটা সংগঠন বানাইতাম, যেটা সব মানুষের চিন্তাধারার লোকে মিলে যায়, এক লোকের সব মানুষ থাকে। এক্ষেত্রে কিটা করতে লাগবো, ইউথ গ্রুপ যেরকম আগ বাড়বায় তার লোক ইয়া তোমাদের যে বুদ্ধি দেবার, কারণ তুমি যখন খাস করবা ভুল সূত্র দেখাইবার লাগবে, তোমার গার্জিয়ান হিসাবে গ্রামের যারা গার্জিয়ান আছে তারা অ্যাডভাইসার হিসাবে তোমার লোকের রাখা যায়, যখন যেটা একটা শব্দ তাই ছোটো হয়ে ব্যবহার করছেন আহ্বায়ক, আহ্বায়ক তোমাকে প্রথম যে মিটিংটা দেখাইবার প্রেসিডেন্ট সেক্রেটারি সারা মিটিং দেখাইবার, তখন যারা মিটিং দেখাইবার 2 জন বা 3 জনে এরা প্রত্যেকেই থাকবায় আহ্বায়ক হিসাবে, এরা বাকিরারে আহ্বান করবা, এই কারণে আহ্বায়ক মিটিং দেখাইলে মিটিং করলে অ্যাডভাইসার হিসাবে গ্রামের বয়স্ক মানুষ বা বাকিরারে রাখলে আলোচনা করলে আমরা একটা যুব সংগঠন বানাইতাম, বানাইতে গিয়া সরকারি অনুদান থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠল মাইজগ্রাম জিপির জিআরএস সুশান্ত দাসের বিরুদ্ধে। এ মর্মে সিইওর কাছে লিখিত নালিশ জানালেন মাইজগ্রাম জিপির 8 নম্বর ওয়ার্ডের হিতাধিকারীরা। অভিযোগকারীরা উল্লেখ করেন, জিআরএস সুশান্ত দাস নাকি 8 নম্বর ওয়ার্ডের নন্দনবন্দ এবং চন্দনপুর গ্রামের মানুষদের সরকারি অনুদান দেওয়ার নামে টাকা দাবি করে থাকেন, এমনকি প্রধানমন্ত্রী আবাস এবং জব কার্ডের এমআর তৈরি করতেও তিনি টাকা দাবি করেন। ইতিমধ্যে অনেকেই টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ এলাকাবাসীর। এ ব্যাপারে স্থানীয় এক
ওয়ার্ড সদস্য সহ এলাকার সরকারি অনুদান প্রাপকরা স্মারকপত্রের মাধ্যমে জেলা পরিষদের সিইওর কাছে আবেদন জানিয়েছেন জিআরএস এর বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করে এই দুর্নীতিগ্রস্ত সুশান্ত দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ আর্জি জানিয়েছেন তারা। এখন দেখুন জিআরএস এ যেরকম করে কাজটা, এটা একদম অন্যায় করে। কারণ পিএমওয়াই গর্তনে আইয়া বেনিফিসিয়ারি টাকা দাবি করে, এটা আমরা বেনিফিসিয়ারি আমার অবগত করছেন করার বাদে আমি সেক্রেটারিয়ে যেটা দৃষ্টি আকর্ষণ হচ্ছে করার বাদে আমার সেক্রেটারিয়ে কিছু দেখো পিএমওয়াই তেনে এক পয়সা কেউরে দিবাই না, সরকারের নন চলে এক টাকা কেউরে দেওয়া নাই। তখন দেখুন এখন এ দুই একজনের ফটো উঠাইছি আর ১৮ জন বেনিফিসিয়ারির মাঝে ১৬ জন বেনিফিসিয়ারি এখন পর্যন্ত বিটা উটা করিয়া বোয়ার তারা টাকা করছে, তার সেকেন্ড কিস্তির কোনো ফটো উঠা নিও না। এখন বেনিফিসিয়ারি গেলে আমারে দররা বুঝছেন নানি, এখন আমি ফোন করলে আমারে ভাত্তা দেয় না, হে আইয়া পার্সোনালি এই পার্টির গড় কয় টাকা দেখো না। এখন আমার দাবি হইল গিয়া সিও ম্যাডামের কাছে, বিডিও ম্যাডামের কাছে, যে তারে অতিসত্বর আমরা জিপি তেনে সরানির লোকে জিপির প্রত্যেকটা করে কোনায় কোনায় এইরকম করে রে। হে বিগত দিনও উত্তরগঞ্জ জিপিত করিয়া আইছে এইরকম, তারে করে ট্রান্সফার করেছিল রামকৃষ্ণনগর, পানিঘাট জিপিত সেম করিয়া আইছে, বর্তমানে মাইজরাম জিপিত সেম করে। এরকম যদি করে আর সরকার তেনে বা ডিসি তেনে কোনো বিহিত ব্যবস্থা করা হয় না, আমরা জানবো তো সরকারি বড় বড় আমলা অকল তার লোকের সরি এই টাকা দাবি করা নিচ্ছে। আমার দাবি এটাও তারে হয় সাসপেনশন করাও না আমার জীবিতরে সরানিও। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে ভুবন হিল জিপিতে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সারা বছর ধরে অমৃত মহোৎসব উদযাপিত হচ্ছে আর এর অধীনে ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘরে ঘরে তিরঙ্গা অর্থাৎ দেশের প্রতিজন নাগরিকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই আহ্বানে সাড়া দিয়ে জিপির প্রত্যেক ঘরে ১৩ থেকে ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের জন্য নাগরিকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে সচেতনতা অভিযান চালানো হবে। মঙ্গলবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত ভুবন হিল জিপিতে অনুষ্ঠিত বিশেষ গ্রাম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন ভুবন হিল জিপির নিকামাপার কমিউনিটি হলে জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবুদ্ধের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব কুলেন্দ্র পাল। সভায় ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘরে ঘরে তিরঙ্গা কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য, প্রাক্তন জিপি সভাপতি শ্যামল ভট্টাচার্য, জিআরএস চিরঞ্জীব শুক্লবৈদ্য। গ্রাম সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভানেত্রী বেনুবালা রায়, এই দেবপ্রিয় নাথ, রত্নময় দাস, স্বপন দাস প্রমুখ। কিন্তু আমরা ৫ তারিখ আমরা ওয়ার্ড বেসিস ওয়ার্ডনেস প্রোগ্রাম করব। বিকানোর যিনি আমার এসএসজি যারা কর্মকর্তা আছে তারা বিভিন্ন রূপে স্টল বয় বা তারা চাইছে যে আপনারা খুব সম্ভব ৪০ টাকা করিয়া এই ফ্ল্যাগটা কিনবা এবং খুব সম্মান সহকারে সকাল ৭টার সময় নিজ নিজ বাড়িতে আমার রাষ্ট্রীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করবা। এরপরে ১৫ তারিখ বিকালে এটা নামাইবা। আমরা প্রত্যেকটা গ্রুপে আমার গ্রুপ মেম্বার এখানে উপস্থিত আছেন, আমরা প্রত্যেকটা গ্রুপে যাইব। এখানোর আমার বড়জ্যেষ্ঠ যারা আছেন, আমার সমবয়সী যারা মা বোন সবরা নিয়া কে ওয়ার্নেস প্রোগ্রাম করবো যাতে এই জিনিসটা আমরা সফল করতে পারি। এইভাবে আসাম সরকারেরও নির্দেশ আছে। আজকে যারা বিজেপি মাইনরিটি মোর্চার নরসিংপুর মন্ডল কমিটির প্রথম কার্যনির্বাহী সভা মঙ্গলবার দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজারে অনুষ্ঠিত হয়েছে। ভাগাবাজারের জলসা বিবাহ বাসরে মন্ডল সভাপতি গুলেনুর হোসেন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিজেপির সাংগঠনিক ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিজেপি কাছাড় জেলার সাধারণ সম্পাদক তথা মধ্য ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, মাইনরিটি মোর্চার জেলা সভাপতি নজরুল ইসলাম লস্কর, ধলাই গ্রাম পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপির নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদক প্রীতিশ চন্দ্র দাস, মাউর রহমান লস্কর প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করলো জেলা কংগ্রেস। বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় প্রাণ গেল এক ব্যক্তি, ক্ষোভ স্থানীয়দের। হাইলাকান্দিতে রাসায়নিক সারের অভাবে তীব্র সমস্যায় কৃষকরা, সরব কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।